আমাদের ভোট দেওয়ার কোনো নিয়তি ছিল না কারণ ভোটের পরিবেশ বাংলাদেশে নাই কিন্তু এখন এই যে একটা হিরো আলম দাঁড়াইছে এই ছেলের কারণে আমরা ভোট দিতে যাব আমরা এলাকার উন্নয়ন চাই থানার উন্নয়ন চাই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল মাদ্রাসা যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা ভোট দেব পছন্দ আমাদের কেউ না ওকে যা ভালো লাগে তাকে ভোট ওই একতারা কি দেবো আমরা গরিব মানুষের সরো কি দেওয়া লাগবে আমরা ধনী জানো না গরিব মানুষ আমাকে সাহায্য করবি দয়া করবি কিছু না চাইলে তো আমাকে মহব্বত করবি আমাদের উপর আমি নৌকমাকে ভোট দিই বাবজান আমি নৌকমাকে ভোট দিই কালকে ভোটে আমরা অংশগ্রহণ করছি না কারণ যেহেতু বিএনপি ভোটে অংশগ্রহণ করছি না তাই আমরা ভোট দিতে যাব না প্রকৃতপক্ষে আমাদের ভোট দেওয়ার কোনো নিয়তি ছিল না কারণ ভোটের পরিবেশ বাংলাদেশে নাই কিন্তু এখন এই যে একটা হিরো আলম দাঁড়াইছে এই ছেলের কারণে আমরা ভোট দিতে যাব এবং একতার আমার খাই ভোট দেবো তো গরিবের জন্যই তো ভোট দেবো বড় লোক তো আরও বড় লোক হবে আরো লন্ডনের বাড়ি করবি আমেরিকার বাড়ি করবি আর এই বেন্যে আচ্ছা আমাদের সাথে দেখা করবি এটাই তো আমরা চাই আমরা তো ওই এমপি তো আর ভাত কাপড় দিবি না কোনো এমপি দেয়ও নি দিবিও না এই এমপি হোক একটা গরিব মানুষ আছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করুক এটাই যথেষ্ট মূলত ভোট তো যে ভোটটা এখন এই অল্প সময়ের জন্য এটা তো আসলে অর্থনৈতিক দেশের অর্থনৈতিক ক্ষতি ছাড়া আর কিছু না এই ভোটে আমরা তো মূলত পার্টিসিপেট করি না তারপরেও জনগণ তো এই ভোটের পক্ষে না অতএব আমরা মনে করি যে এই ভোটটা শুধু এই মানে রাষ্ট্রের অর্থেরই অপচয় অন্য কিছু না এদের এই সময়টুকু দিয়ে মানুষের কোনো কল্যাণ কোনো উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি না হিরো আলম ভালো লোক যোগ্য লোক কিন্তু নির্বাচন করতেছে রাজনীতি করতেছে সে রাজনীতিটা কিসের জন্য করতেছে দেশে ও দশের জন্যেই না প্যাটনীতির জন্যে আমি আলম ভাইয়ের কাছে এটাই প্রশ্ন করি আল্লাহ তাকে সম্মান দিক নির্বাচন করুক পাশ করুক পাস করার পরে তিনি কি করতে চান আমাদের খেজমতি করতে চান না হে হিরো আলম হয়ে ঢাকাতে থাকতে চান হিরো আলম ভাইয়ের কাছে আমার প্রশ্ন নৌকা মার্কা রিপু ভাই উঠলে যানজট এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা তা তাহলে নৌকা মার্কার লোক উঠলে মানে উন্নয়ন হবি কাজ কাম ভালো হবি এই জন্যে নৌকা মার্কার লোক জয়যুক্ত করা দেখবে দেখে শুনে তাকে যোগ্য মনে হয় তাকে ভোট দেবো আমরা এলাকার উন্নয়ন চাই থানার উন্নয়ন চাই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল মাদ্রাসা যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা ভোট দেবো পছন্দ আমাদের কেউ না ওকে যা ভালো লাগে তাকে ভোট হ্যাঁ কিন্তু বড় হোক দেন আমি গরিব হোক দেবো যে তো এই ছয় মাসে কী করে দেখি তো মেলা বলো আমরা হয়ে যায়নি মোদি চাই দিল দাদা হয়ে যায়নি দিচ্ছি ভোট দেখি আমরা দেবার যাচ্ছে আবার গরিব মানুষ হচ্ছে একতারা মার্কা হিরো আলম চাচা আমার গরিব মানুষ দেবো আমরা এক তারিখে বগুড়া সংসদ নির্বাচন আমরা একজন যোগ্য ভালো লোক চাই যে বগুড়ার উন্নয়ন করবে এবং বগুড়ার যানজট মুক্ত করবে এই আমাদের আশা যেহেতু নির্বাচন এমপিটার সময়টা কম তারপরেও আমরা বলতে চাচ্ছি যে বগুড়ার জন্য একটা বেশি সমস্যা সেটা হচ্ছে যানজট যদি এই শর্ট টাইমে যানজট মুক্ত আমরা বগুড়া শহর যে চাবে এমন এমপি আমরা তাকে নির্বাচন করতে চাচ্ছি সদর উপজেলা সদরের যে উপনির্বাচন এই উপনির্বাচনে যদি দলীয় প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রাকিবুল আহসান রিপু ভাইকে নির্বাচিত করা হয় তাহলে বগুড়ার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বগুড়ার যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলোকে দ্রুতগতিতে এই দশ মাস এগারো মাসের মধ্যে করা সম্ভব আর যদি আমরা শতভাগ আশাবাদী আমাদের প্রার্থী রাকিবুল আহসান রিপু ভাই নির্বাচিত হবে ইনশাল্লাহ আমাদের চাওয়া অবশ্যই আছে বাংলাদেশ সরকার মাননীয় যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতকে শক্তিশালী করতে হলে বগুড়া উন্নয়ন করতে হলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাকিবুল হাসান রিপু ভাইকে ভোট দিতে হবে তাছাড়া স্বতন্ত্র অন্য প্রার্থী আসলে এখানে কোনো উন্নয়ন হবে না এই আশা ব্যক্ত করে আমি আর কথা বলেছি সদর উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জনাব রাকিবুল হাসান রাবু তাকে আমরা যদি মনোনীত করি তাহলে বগুড়ার যে বিশাল যানজট শহরের এই যানজটগুলো নিরসন করবে তিনি কাজ করবেন এবং আমাদের যে বিমানবন্দরটা অচল অবস্থা রয়েছে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি এই বিমানবন্দরটা চালু হোক
এবং তাতে করে আমাদের অনেক সুবিধা হবে।